দীর্ঘ এক যুগ সাধারণ শ্রমিকদের উপর নির্যাতন নিপীড়ন জুলুম ও ছাঁদাবাজি সম্রাট সন্ত্রাসী কিশোর গ্যাং লিডার জানে আলমের বিরুদ্ধে সাধারণ শ্রমিকরা সংবাদ সম্মেলন করেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম অটো টেম্পো শ্রমিক ইউনিয়ন এর যুগ্ম সাধারণ সম্পাদক আলী ইমাম এই সময় উপস্থিত ছিলেন সভাপতি জাহেদ হোসেন কার্যকরী সদস্য মোহাম্মদ মোস্তাফা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর মোহাম্মদ সেলিম খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বক্তারা বলেন দীর্ঘদিন যাবৎ পরিবহন সেক্টরে অরাজকতা সৃষ্টি করে চাঁদাবাজি করে আসছে এই সন্ত্রাসী তাই আজ এই সংবাদ সম্মেলনের মাধ্যমে পরিবহন সেক্টরে সুশাসনের ব্যবস্থা করার জন্য তাকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি হস্তক্ষেপ কামনা করেন বহুত করছে এটা আমাদের সন্তানের জনগণকে দূরত্ব দেখো আমাদের চতুর্থ আইনে তাই আমি এত করা তারপরে তো সেটা আমি মানে এখানে দেয় সব ছেড়ে ছাড়কে কি করছে দেশ থেকে মুক্ত করছে আমরা বিচার করা হোক সে কয়েকটা মামলা হওয়ার কারণে সে প্রকাশে রাস্তায় হাঁটতেছে এমনকি আমরা কিছু নিউজ শুনেছি সে চার হাজাচ্ছে আমাদেরকে পথে মারধর করে বিভিন্ন মামলা টামলা দিয়ে আমাদেরকে হয়রানি করবে তা আমি তো